উইকেন্ড মানি স্পেশাল। আর আমাদের স্পেশাল ডিশগুলোর মধ্যে অন্যতম হলো চিলি চিকেন। আওয়ার ড্রিম ক্রিয়েশন চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে চলুন শুরু করে ফেলি আজকের রেসিপি, চিলি চিকেন উইথ গ্রেভি। চিলি চিকেন বানানোর জন্য আমি এখানে 450 গ্রাম চিকেনের পিস নিয়েছি, সাথে নিয়েছি ডাইস করে কাটা পেঁয়াজ, ক্যাপসিকাম, ধনে পাতা কুচি এবং কাঁচা লঙ্কার কুচি। একটা পাত্রে ময়দা এবং কর্নফ্লাওয়ারের মিশ্রণ করেছি। এই চামচে 3 চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি আর নিয়েছি 2 চা চামচ ময়দা। খুব ভালোভাবে মিক্স করে রেখে দিয়েছি। শুকনো মশলার মধ্যে নিয়েছি স্বাদ অনুযায়ী নুন, 1/2 চামচ গোলমরিচ গুঁড়ো, 2 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। একটা ডিমকে ভালোভাবে ফেটিয়ে রেখেছি। প্রথমে মাংসের মধ্যে আমি নুন, গোলমরিচ গুঁড়ো এবং শুকনো লঙ্কার গুঁড়োটা মিলিয়ে নিলাম। এরপর এতে কর্নফ্লাওয়ার এবং ময়দার মিশ্রণ থেকে 4 চামচ ব্যবহার করলাম, 1 চামচ রেখে দিলাম পরে গ্রেভিতে ব্যবহার করার জন্য। চিকেনের মধ্যে মিশিয়ে দেব 1 চামচ ভিনিগার, যেটা আমাদের চিলি চিকেনের পিসগুলোর চিকেনটাকে খুব নরম রাখবে, ভেতর থেকে জুসি রাখবে। দিচ্ছি আগে থাকতে ফেটিয়ে রাখা একটা ডিম। ডিম দিয়ে খুব ভালোভাবে মাংসটাকে সমস্ত উপাদানের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর এতে দিয়ে দিলাম 1 টেবিল চামচ আদা রসুন বাটা। খুব ভালো করে মিলিয়ে ঢাকা দিয়ে রেখে দেব 30 মিনিটের জন্য। অন্যদিকে 1 কাপে সাধারণ তাপমাত্রার 1 কাপ জল নিয়েছি, তাতে দিয়ে দিলাম 1 চামচ ময়দা এবং কর্নফ্লাওয়ারের মিশ্রণটা। এরপর এতে দিয়ে দেব 4 চা চামচ টমেটো সস। খুব ভালোভাবে মিশিয়ে নেব সসটাকে। এরপর এতে দিয়ে দেব 2 চা চামচ চিলি সস। এর সাথে মিশিয়ে নেব 4 চা চামচ সয়া সস। সমস্ত উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নেব যাতে কোনো লাম্পস না হয়ে যায়। রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিতে ভুলবেন না। এরপর একটা কড়াইতে 4 টেবিল চামচ সাদা তেল গরম করে একটা কাবাব স্টিক ডুবিয়ে দেখে নিলাম তেলটা গরম হয়েছে কি না। এরপর কাবাব স্টিকের সাহায্যে ম্যারিনেট করা মাংস থেকে একটা একটা করে মাংসের টুকরো নিয়ে কড়ার মধ্যে গরম তেলে ছেড়ে দিয়ে মাঝারি আঁচে ভাজব। এখানে আমি কাবাব স্টিক ব্যবহার করেছি কারণ যাতে মাংসের ওপরে খুব বেশিভাবে কোটিংটা না লেগে থাকে। খুব বেশি মোটা কোটিং হলে গ্রেভির স্বাদ মাংসের মধ্যে যায় না। এইভাবে করলে পরে মাংসের কোটিংটা খুব হালকা মচমচে থাকবে, যেটা খেতে আমাদের খুব ভালো লাগবে। প্রথমে চিকেনের পিসগুলো দিয়ে মাঝারি আঁচে খানিকক্ষণ অপেক্ষা করব, তারপরে ধীরে ধীরে আলতো হাতে উল্টিয়ে দেব একটা একটা চিকেনের পিস। ঠিক এরকম লাল লাল করে ভেজে নেব চিকেনের পিসগুলোকে। এভাবে আমি আমার সমস্ত চিকেনের টুকরোগুলো ভেজে তুলে রাখছি।
চিকেনটা ভালোভাবে ভাজা হওয়ার পর কড়াইতে যে তেলটা আছে তার মধ্যে আমি যোগ করে দিলাম পেঁয়াজ এবং ক্যাপসিকাম টুকরোগুলো। মাঝারি আঁচে নাড়াচাড়া করে ভালোভাবে ভেজে নেব পেঁয়াজ এবং ক্যাপসিকামগুলোকে। খুব বেশি ভাজব না, সামান্য ভাজার পরই এর মধ্যে যোগ করে দেব আগে থাকতে রেডি করে রাখা সসের মিশ্রণটা। সসের মিশ্রণটা যোগ করে দিয়ে যখন এরকম ফুটে আসবে তার মধ্যে যোগ করে দেবো স্বাদ মতো নুন, ভালোভাবে মিলিয়ে নেব। দিয়ে দিলাম আগে থাকতে ভেজে রাখা চিকেনের টুকরোগুলো, যোগ করছি হাফ চামচ গোলমরিচ গুঁড়ো। ভালোভাবে মিশিয়ে নিলাম, এরপর ওপর থেকে ছড়িয়ে দেব লঙ্কা এবং ধনে পাতার কুচি। আগে থাকতে ড্রাই রোস্ট করা তিলগুলোকে ভালোভাবে ছড়িয়ে মিশিয়ে নেব মাংসের সাথে। একদম রেডি আমাদের চিলি চিকেন, খুব ভালো খেতে হয়, অবশ্যই বানাবেন। আজকের রেসিপি এখানেই শেষ করছি, দেখা হবে অন্য কোনো দিন নতুন কোনো রেসিপি নিয়ে।